দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু সকাল 11টায়। হোম গ্রাউন্ডে শক্তিশালী পাকিস্তানের বড় অস্ত্র পেস বোলিং ডিপার্টমেন্ট। রাওয়ালপিন্ডির উইকেট বিবেচনায় বাংলাদেশের একাদশেও থাকবে পেসারদের আধিপত্য, এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। রাওয়ালপিন্ডিতে লাল বলে দুই দেশের দ্বৈরথ দেখার অপেক্ষায় সবাই। বাংলাদেশের সামনে মুলতানের সেই স্মৃতি এখনো উজ্জ্বল, মঞ্জু বাসারদের সেই প্রজন্ম যা পারেনি, তাই এবার খালেদ শরীফুলদের করে দেখানোর সুবর্ণ সুযোগ। পেস বান্ধব রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে পাকিস্তান দলের অবস্থান পরিষ্কার। এবার নিজেদের অবস্থানটাও পরিষ্কার করে দিলেন বাংলাদেশ কোচ। টাইগার স্কোয়াডে থাকা চার পেসারের সবাই টিম প্ল্যানের অংশ হলেও হতে পারে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায় মিলল তেমন আভাস। ফেভারেবল ফর ফাস্ট বোলিং এন্ড প্রবাবলি ব্যাটিং অ্যাজ ওয়েল। এখনকার উইকেট নিয়ে আমরা পরিষ্কার ধারণা পেয়েছি। আমাদের দলে বিশ্বমানের স্পিনারের পাশাপাশি দারুণ সব পেসার আছে। ভালো একটি সিরিজের প্রত্যাশা করছি। Developed a lot of good fast bowlers in our rank as well. So বাংলাদেশের বিপক্ষে এর আগে 13 বার লাল বলের দেখায় 12 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। ঘরের মাঠে তাই তো সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে স্বাগতিকরা। প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতে পেস বোলারদের উপরই ভরসা করবে পাকিস্তান। বলা যায় পাকিস্তানের পেসারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের হবে মূল পরীক্ষা। মাহফুজুল ইসলাম, আরটিভি,